এটা অ্যাবসলিউটলি একটা শিক্ষার জায়গা, এখানে যদি কেউ নাই আসে তাহলে তারা শিখবে কিভাবে? এই যে শান্তির নীড়, ভিটামিন সি সি সি, এটা হচ্ছে না জানি গাছ। ওয়াও, এখানে একটা মাকড়সাই দিক দিয়ে যাওয়া যাবে না, পথ হারিয়ে ফেলেছি আমরা। ওয়েলকাম ফ্রেন্ডস, লং টাইম নো সি, অনলি টুটুল ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসে পৌঁছেছি রামগড় উপজেলায়, খাগড়াছড়ি জেলার অনেকগুলো উপজেলার মধ্যে একটা সুনাম রয়েছে রামগড় উপজেলার। তো রামগড় উপজেলা খুবই সুন্দর, নদীর ফেনী নদীর পাড়েই রামগড় উপজেলা, ওপারে ভারত। রামগড়ে রয়েছে অনেক মানে স্মৃতিধন্য অনেক জায়গা রয়েছে, অনেক বাগান, তারপরে আর্মির ক্যাম্প এখানে আছে, ক্যাম্পের পাশে হেলিপ্যাড রামগড়ের। মোটামুটি যতটুকু জায়গা আমরা ঘুরতে পারি আজকে আপনাদেরকে আমরা তাই দেখাবো। তো আমরা দেরি না করি, তাহলে চলুন আমরা বের হয়ে পড়ি। আমরা এখন চলে এসেছি রামগড় হর্টিকালচার সেন্টারে। এখানে চারা নিয়ে গবেষণা করা হয়, বিভিন্ন ধরনের চারা তারা বিক্রিও করেন। তো আমরা যতটুকু পারি দেখার চেষ্টা করব। এটা হচ্ছে লটকন গাছ এবং এগুলো গবেষণালব্ধ গাছ, কেমন ফল দিবে কি হবে এগুলো সব তাদের জানা আছেন। এটা হচ্ছে স্থানীয় জাতের লটকন গাছ, আরও বিভিন্ন রকম গাছ আছে, চলুন এটা দেখার চেষ্টা করি। এটা এটা হচ্ছে না জানি গাছ, মানে জানি না এটা কী গাছ জানি না, এটা বোধহয় জাম্বুরা অথবা কমলা, মানে মাল্টা আর কি। এই যেগুলো বিশেষ প্রক্রিয়া রাখা হয়েছে, দেখি আমরা প্রকল্প পরিচালক সাহেবের সাথে কথা বলতে পারি কিনা। উনি হচ্ছেন আশুতোষ কুমার বিশ্বাস, উনি ডেপুটি ডাইরেক্টর রামগড় হর্টিকালচার সেন্টার। তো আমরা আপনার কাছে একটু আপনাকে পেয়ে আসলে খুব আনন্দিত। আজকে শনিবার, অফিস ছুটির দিন, তাও আপনি সময় দিচ্ছেন। তো আমরা একটু খুব সংক্ষেপে একটু জানার চেষ্টা করব। মূলত এই পাইলট বাগান নামে সবাই চিনে, তো আপনি যদি একটু বলেন যে এটা আসলে মানে কী ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা 1961 সালের দিকে পাইলট বাগান হিসেবে যাত্রা শুরু করে, পরবর্তীতে এটা হর্টিকালচার সেন্টার হিসেবে কার্যক্রম চলমান আছে। আমাদের এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের উন্নত জাতের চারা কলম উৎপাদন এবং সেটাকে মাতৃবাগান স্থাপন, এইরকম কার্যক্রম চলে। আমরা মূলত যে সমস্ত ফল বাগান, ফল গাছগুলো আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে সেইগুলো আমরা কালেকশন করি এবং তাদেরকে আমরা বংশ বিস্তার করি। এছাড়া আমরা
যে সমস্ত কিছু এক্সোটিক ফল আমরা বাইরে থেকে কালেকশন করি এবং সেটাকে আমরা চাষাবাদ করি, যেমন ড্রাগন, রামবোটান, অ্যাভোগেড্রো, পার্সিমন, জাবাটিকাবা, এই সমস্ত আমরা জাতগুলো কালেকশন করি এবং তাদেরকে বংশ বিস্তার করে এখানে আমাদের রাজস্বভুক্ত প্রায় 32 জন আমরা স্টাফ এখানে আছি। এছাড়া আমাদের মাস্টার রোলের প্রায় আরও আছে 10 জন, প্রায় আমরা 43 জন কার্যক্রম আছি। রিসেন্টলি আমরা কাজু বাদাম এবং কফি চাষ সম্প্রসারণের উপর কাজ করছি। আমরা প্রায় এই বছরই আমরা প্রায় 90 একর জমিতে আমরা কফি এবং কাজু বাদাম চাষের কার্যক্রম নিয়েছি। একটা হর্টিকালচার সেন্টার, এখানে ফুল ফল শাকসবজি এইটা আধুনিক প্রযুক্তি নিয়ে আমরা কার্যক্রম করি। এটা অ্যাবসলিউটলি একটা শিক্ষার জায়গা, এখানে যদি কেউ নাই আসে তাহলে তারা শিখবে কীভাবে। তবে এটা একটা 64 একর একটা বড় ফার্ম, আমাদের প্রায় একটা পাহাড়ই আমাদের পুরো নিয়ন্ত্রণে আছে, বাকি আমাদের আম টিলা, তেঁতুল টিলা এগুলোতে আমাদের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। ওখানে আমরা চাই যে ওখানে কেউ যেন একা না যায়, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এখানে ঢোকার সময় তাদের ঢোকার কারণ আমরা জানতে চাই এবং তারা যেন নিরাপদ অবস্থায় থাকে সেটা আমরা তাদেরকে বলি। তো আপনার থেকে আমরা যে তথ্যগুলো জানলাম, আসলে এটা দারুণ একটা তথ্য, এটা অনেকে জানে না। আপনি যে কথাটা বলছিলেন, আসলে কেউ যদি নাই আসে শিখবে কীভাবে, অনেকেই জানে না আসলে এখানে কী হয়। আমি অনেকের মুখে শুনছি যে চারা কিনতে যায়, তো আপনার কাছ থেকে আসলে এই বিশদ ব্যাপারগুলো আমরা জানলাম এবং আপনারা যে কিছু বিদেশি ফল নিয়ে গবেষণা করছেন এটা একটা দারুণ বিষয়। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আজকে ছুটির দিন আপনাকে তুলে আনছি আর কি। তো অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা এইগুলো আমরা বনসাইয়ের একটা চিন্তা ভাবনা করে এখানে স্থাপন করেছি। এখানে আমাদের আছে অশ্বত আছে, একদিকে এটা ডেমোনস্ট্রেশন হবে, নতুন জাতগুলো গাছগুলোকেও মানুষের কাছে পরিচয় করাতে পারবো। কম ডেপথের কিছু টপ দরকার এবং এই ডেপথ কম থাকা এবং তাদেরকে রুট পুনিং, তাদেরকে শুট পুনিং এবং বাইরে থেকে যে কৃত্রিমভাবে তাদেরকে আমরা যে নিউট্রিশন ম্যানেজমেন্ট করবো এইভাবে তারা বেঁচে থাকবে। আর এই বিষয়টা আমরা জানলাম ওনার কাছ থেকে। আর আমরা উপরে কিছু ক্যাকটাস এবং এগুলো কি আপনারা যা সৌন্দর্য বর্ধনের জন্য রাখছেন না বিশেষ কোনো? আমরা এটা মেইনলি কালেকশন করছি এটা মাতৃগাছ হিসেবে। আমরা উইদিন ওয়ান ইয়ারের মধ্যে আমরা এটা মাল্টিপ্লিকেশন করে আমরা এটা বিক্রয়যোগ্য করবো আর কি। দারুণ দারুণ একটা পরিবেশ। তো যেহেতু এখানে চারা নিয়ে গবেষণা করেন, প্রচুর চারাতে পানি দিতে হয়, এখানে অনেকগুলো পানির ট্যাঙ্কি আছে। একটা পানির ট্যাঙ্কি অনেক বড়, এই যে আম গাছের ভিতরে একটা পানির ট্যাঙ্কি। এখানে যে আম গাছগুলো এগুলো আসলে গবেষণা করে লাগানো হয় এবং এগুলো এই ধরনের মাটিতে এই ধরনের জলবায়ুতে কী পরিমাণ ফসল দেয় এই ধরনের গবেষণাটাই তারা মূলত করে থাকেন। ও দারুণ একটা জিনিস, আসুন এই যে গাছটা দেখি কি মনে হচ্ছে। হ্যাঁ, পান খেয়ে ফেলি তাই না? আসলে পুরো পান গাছের মতো অবিকল দেখতে, পান গাছের মতো। এই যে এটা একটু একটু পাতা ছিললেই আসলে বোঝা যায় এটি কি। ঝাল গন্ধ, আসলে গাছটি হচ্ছে গোলমরিচ। তো গাছে গোলমরিচ আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে একটা গোলমরিচ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাঁচা গোলমরিচ। তো কাঁঠাল গাছে ভর করে গোলমরিচ গাছের বেড়ে ওঠা আমরা দেখলাম। আসুন আমরা একটু দেখার চেষ্টা করি এই সময়ে গাছে কী করে কাঁঠাল থাকে। আমার মনে হয় এটি 12 মাসই কাঁঠাল হতে পারে, এটা যেহেতু গবেষণা কেন্দ্র। দুটো কাঁঠাল, অনেকগুলো এগুলোকে মুচি বা ভোঁতা বলে, মানে এগুলো কাঁঠাল হতে থাকবে কিছুদিন পরে। তো কাঁঠালটা দেখে মনে হচ্ছে অনেকটা পরিপক্ক। কাঁঠাল দেখলাম আমরা হেঁটে আসি অনেক দূর, প্রায় 1-2 কিলোমিটারের মতো জায়গা। এই যে এখানে আছে জামরুল গাছ, এটি বাড়ি জামরুল 1 কলম করছে। এই যে দেখছেন এটি হচ্ছে কলম, এই যে কলম, শাখা কলম বলা হয় এই জাতীয় কলমকে। এরপরে এই শাখাটা কেটে এটা বাজারে বিক্রি করা হবে বা তারা অন্যান্য কাজে বা উপহার স্বরূপ বিভিন্ন জায়গায় তারা চারা উপহার দিয়ে থাকেন। সরকারি বিভিন্ন প্রজেক্টে চারা ব্যবহার করা হয়। তো আমরা এদিকে দেখছি একটা সাপেদা কলম, জাত স্থানীয়। এটি একটি সবেদা গাছ, সবেদা ফল আপনারা অনেক দেখেছেন, গাছে ফলও আছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আমেরও চাষ এখানে করা হয়, করে তারা মানে পরীক্ষা করেন আসলে এখানে কেমন ফলন হয়। তো এটি একটি সুন্দর কুঁড়ে ঘর,
নিশ্চয় এক সময় এটা কোনো অফিসার্স বা কারো কোয়ার্টার ছিল। এখন ওইসব বাজারে পাওয়া যায়, তবে পুরনো দিনের এই ঘরের এই সামনের এই দৃশ্যটা দারুণ, অনেকটা রেস্ট হাউসের মতো। কি সুন্দর পরিবেশ! ওফ, দারুণ লেবু! এটি একটা বিশেষ ধরনের লেবু, অনেক জায়গায় এটাকে জামির বলে। এরকম সাইজ হয়, এরকম সাইজ হয় লেবুটা, তার পাতাটাই মোহনীয়। আহ, কি দারুণ দারুণ পরিবেশ! মানে গাছের পাতা এমনভাবে ছাতার মতো করে ফেলেছে জায়গাটাকে, সম্পূর্ণ ছায়া, এক ফোঁটা রোদ পড়ার কোনো জায়গা নেই, ঠান্ডা ঠান্ডাও লাগছে, দারুণ একটা পরিবেশ। তো এটি হচ্ছে তেজপাতা গাছ, এই লাইন ধরে তেজপাতা গাছে ভরপুর। এই যে তেজপাতা, আমরা সবসময় মশলা হিসেবে ব্যবহার করি। এই যে তেজপাতা, আমরা তো তেজপাতা, তেজপাতা, এটা একটা তেজপাতা, সেই গন্ধ, ইয়া, বড় একটা মাকড়সার বাসা, কি সুন্দর জাল বুনেছে। এই যে মাকড়সা মামা, তো বনের আসলে মাকড়সা কোনো কোনোগুলো আসলে একটু ক্ষতিকর হয়, অনেক বড়। দারুণ মোলা, এটি হচ্ছে আসলে এটি কি, আরো দারুণ বিশাল একটা খোলা জায়গা এবং অনেক বসার জায়গা আছে। দেখি এখানে দেখতে কেমন লাগে। ওহ, একটা শান্তি, কি দারুণ বাতাস, ছায়া। আর এটা হচ্ছে ডরমেটরি, এখানে অফিসও হয়, পিছন দিকে থাকেনও। এখানে দুইটা পথ দেখছি, এদিকে পথটা গিয়ে ওইদিকে ঘুরে আসছে বলে আমার মনে হচ্ছে। তবু আমরা একটা পথ ধরে আগাচ্ছি, এটা দিয়ে আগাই। এদিকে আরেকটা ফলের বাগান দেখতেছি, কাজু বাদাম, এটা হচ্ছে কাজু বাদাম প্রদর্শনী কেন্দ্র। আপনারা বাজারে অনেক সময় দেখে থাকেন যে কাজু বাদাম, তো আসলে কাজু বাদামটা কীরকম গাছটা। এই যে এখানে ফল তো নেই, এই যে কাজু বাদাম, মনে হচ্ছে এইদিকে রাস্তাটা গিয়ে এদিক থেকে ঘুরে অফিসে ঢুকছে, আর এদিক দিয়ে ঘুরে এইটা, জানি না কতটুকু কভার করতে পারবো। চলুন দেখি আমরা, দারুণ জায়গা। ও, আমলকি, ভিটামিন সি এর উৎস আমলকি বাগানে এসে গেলাম। এটা হচ্ছে আমলা, আমলকি। তো আমরাও একটু আসলে হালকা ক্ষুধার্ত, দেখি একটা দুটো আমলকি পাই কিনা। দেখি তো দুটা, এটা আপনি খান। হ্যাঁ দেখি, ভিটামিন সি, 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 আর চুল পড়বে না। ও, ছায়াস নিবিড়, শান্তির নিড়, কি দারুণ বাতাস, কি ছায়া, এক ফোঁটা রোদের গন্ধ নেই। এটি হচ্ছে সবেদা গাছ, দেখুন কিভাবে সবেদা ধরে একদম নিয়ে পড়ছে গাছ। উফ, এই দিকটা তো আরো দারুণ, সামনে তো দারুণ জায়গা, দেখার চেষ্টা করি তো। এটিও বাগানের জায়গা, এদিকেও পাহাড়, এটাও পাহাড়, গাছ আছে, এটাও বাগানে। নিচু জমিতে কি ধরনের ফসল হতে পারে তারা সেটাও গবেষণা করছেন। বাগানের একদিকের শেষ প্রান্ত বা মাঝামাঝি আমরা একটা কেমন জায়গার মধ্যে এসে পৌঁছেছি জানি না।
হচ্ছে ড্রাগন ফল। আপনারা বাজারে অনেক ফল দেখেছেন, ড্রাগন ফল গাছটা আসলে এরকম একটা পিলারের মতো দিতে হয়। এটা বেয়ে গাছটা উঠে তারপরে একটা কায়ারের মতো ফলটা আসছে, এটা প্রতিটা মাথায় কুড়িয়ে আসবে। ড্রাগন ফল, চলুন আমরা এবার বাগানের শেষ মাথার দিকে প্রবেশ করি। ভয় পাচ্ছি, শুনলাম এখানে হনুমান আছে, জানি না এখন যদি হনুমান আসে আমাদের কি হবে। চলুন টায়ার্ড পাহাড় বাইতে চায় না, এখন কি হবে, কঠিন পাহাড় দাও। আরে কি হলো, আর পারতেছেন না? দাঁড়াইলে চলবে না, দাঁড়াইলে চলবে না, হনুমান আসবে। চলো অর্কিড, আমার খুবই প্রিয়। এইখানে কিছু অর্কিড দেখলাম, কিছু লাকড়ি গাছ থেকে শুকনো লাকড়ি পড়ছে, সেখানে অর্কিড আমি সংগ্রহ করে নিলাম। চলুন এই দিক দিয়ে দেখি আমরা রাস্তাটা পাই কিনা, আমরা অনেক দূরে চলে এসেছি। এবার রাস্তাটা একটু বড় মনে হচ্ছে, দেখি আমার মনে হচ্ছে আমরা সঠিক রাস্তা পেয়ে গেছি। ওয়াও, এখানে একটা মাকড়সা, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিকে এদিকে আসো। এই সামনেই আমরা রাস্তা পেয়ে যাচ্ছি, সাবধানে। এদিকে 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 উঠে যাই আমরা, এদিকে তো বামে যাওয়ার কথা, বামে কাটা 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 গাছ, কাটা গাছ এদিকে দেখতে হবে। কোন দিকে তো যাবো কিছু বুঝতে পারতেছি না, কোন দিকে রাস্তা। মনে হচ্ছে রাস্তাটা পেয়ে যাচ্ছি, কি ভয় পাচ্ছ নাকি? ভয় পাবার কিছু নেই, মনে হচ্ছে পেয়ে যাচ্ছি রাস্তাটা। হায় হায়, উল্টা পাল্টা মনে হচ্ছে। দেখে আসতে হবে, এদিকে তো কেউ যায়ও না। হ্যাঁ, এই দেখে আসো, এখানে গাতে গিয়ে আসে, আসো আমি এখানে দাঁড়াইয়া দেখি আগে। এই যে এদিকে মনে হয় রাস্তা পেয়ে গেছি। হ্যাঁ, এই যে এদিকে এদিকে কিছু হাঁটার রাস্তা আছে আর এইদিকে একটা রাস্তা আছে, তাহলে আমরা এদিক দিয়ে উঠি। আমার মনে হচ্ছে ওই উপরের জায়গাটাই আমাদের সেই জায়গাটা, দেখি পথ হারিয়ে ফেলেছি আমরা। আমার মনে হচ্ছে এই দিক দিয়ে উঠলে আমরা পেতে পারি। তো এই তো এই জায়গাটাই তো, এই যে এটাই তো, ও পেয়ে গেছি পেয়ে গেছি। ওয়াও, এই তো মশা কামড় দিছে নাকি? ওয়াও, এই সুন্দর জায়গাটা যেখান থেকে আমরা ডান দিকে রাস্তা ধরে গিয়েছিলাম, ওই সামনে বসবো।
বন্ধুরা অনেক সময় নিলাম, ডাইরেক্টর সাহেবের সাথে আমরা কথা বললাম, তো এখন আমরা ফিরে যাচ্ছি, অনেক জায়গা নামতে হবে, অনেক টায়ার্ড, খাওয়া দাওয়া নেই, চলুন। তো এই ছিল আমাদের হর্টিকালচার সেন্টার ভ্রমণ। তো তারাও আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা আসবেন, এখানকার কলম এবং চারা বিভিন্ন জাত সম্পর্কে জানবেন, উন্নত চাষ সম্পর্কে জানবেন। তো আমরা গেটে পৌঁছে গেছি, ধন্যবাদ জানিয়েছে, তো সবাইকে ধন্যবাদ। এখন আমরা হেলিপ্যাডে যাওয়ার চেষ্টা করব, কাছে রয়েছে বিডিআরের হেডকোয়ার্টার, তার পাশেই রয়েছে বিডিআরের হেলিপ্যাড, দেখি আমরা হেলিপ্যাডটা দেখতে পারি কিনা, চলুন। তো বন্ধুরা, এটাই হচ্ছে 43 BGB হেডকোয়ার্টার। তো এখানে হচ্ছে এই ব্যাটালিয়নের জন্য হেলিপ্যাড, এটা খুব সুন্দর জায়গা, অনেক মানুষ ঘুরতে আসেন বিকালে এবং সারাদিন, চলুন আমরা দেখি। ৪৩ BGB ব্যাটালিয়নের জন্য নির্মিত হেলিপ্যাড, যেহেতু এটা পাহাড় অঞ্চল, যে কারণে যে কোনো বিপদের সময়, সেটা যুদ্ধক্ষেত্র হতে পারে অথবা কোনো ইমার্জেন্সি হলো, কোনো অসুস্থ লোক রোগী হলো, যেন তারা দ্রুত এটা পরিবহন করতে পারেন, সেই জন্য পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ব্যাটালিয়নগুলোর পাশে, আর্মি ক্যাম্প বলেন বা বিজিবির ক্যাম্পই হোক না কেন, প্রত্যেকটির পাশাপাশি কাছে কোথাও না কোথাও একটা করে হেলিপ্যাড থাকে। তো রামগড়ে এই কাছেই হচ্ছে বিজিবির ব্যাটালিয়ন হেড অফিস, তো এখানে তো ভিডিও করা যাবে না, তাই আমরা হেলিপ্যাডটা একটু দেখে যাই। আসলে হেলিপ্যাড এমন কিছুই না, কিন্তু জায়গাটা খোলামেলা, দেখতে খুব ভালো লাগে, এই জন্য প্রতিদিনই অনেক মানুষ বেড়াতে আসেন। আসেন আমরা হেলিপ্যাডটা দেখে চলে যাই। দারুণ, চতুর্দিকে হচ্ছে ফলের বাগান, চতুর্দিকে ফলের বাগান এবং মাঝে একটা খোলা জায়গা, এখানে দাঁড়িয়ে অনেক দূর দেখা যায়, সূর্য ডোবার কিছু অংশ, সূর্যাস্ত সময় কিছুটা দেখা যায়, দারুণ একটা জায়গা। এটা হচ্ছে খাগড়াছড়ি রাস্তা, অর্থাৎ ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে হলে রামগড় হয়ে এই রাস্তা দিয়ে খাগড়াছড়ি যেতে হবে। হেলিপ্যাডের জায়গা থেকে নিচটা খুব সুন্দর দেখা যাচ্ছে, নিচে রয়েছে আরও কয়েকটি অফিস, মৎস্য প্রজনন কেন্দ্র রয়েছে, ফায়ার সার্ভিস, এদিকে রয়েছে ফলের বাগান এবং মৃত্তিকা গবেষণা কেন্দ্র। দারুণ একটা পরিবেশে আজকে আমরা সময় কাটালাম। কি অবস্থা, তোমার কি অবস্থা, ঠিক আছো, সব ঠিক, গুড, তাহলে চলো আমরা এবার ঘুরে যাই। হ্যালো, এখানকার বাগানগুলোতে আমরা যা জেনেছি, আমরা এখানে একঝাঁক হনুমান পেয়েছি, তো জানি না, মানে আমরা এখানে একঝাঁক হনুমান পেয়েছি, যদিও আমরা এখানে একঝাঁক হনুমান পেয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওই যে হনুমান, পুরো দল বেঁধে একঝাঁক হনুমান। ৪৩ BGB ব্যাটালিয়নের জন্য স্টেশন হবে, নতুন জাতগুলো এবং সেই সাথে এটা আমরা ছোট করে আমি তো বলি, হ্যাঁ বলি, বলো